এটা কি কাপড় আছে দাম একটু কম? এটা লাগেন বাংলা টিটিআই বলে। আচ্ছা, তো এই লাইনে যা আছে সব হচ্ছে আপনার 200 টাকা। আর তারপরে যে এক কালারে দেখতে পাচ্ছি সলিড কালার, এটা অনেক সময় 10 টাকা কমে বেচা যায় আর কি। এটা এটা কত? এটা 190 টাকা। এটা 190 টাকা, এক কালার দেখে 10 টাকা কম। দেখতে পাচ্ছেন যে এক কালার সাথে জন্য একটু কম। আর অচিন্তা, আমাদের মানে আমার পরিচিত অনেকেই আছে যারা কিনা অনলাইনে ব্যবসা করে, তাদের চালান কম, তো তারা যদি এখানে এসে বিভিন্ন শার্টের বিভিন্ন পাঞ্জাবির ছবি তুলে নিয়ে যায়, সেক্ষেত্রে কি নিতে পারবে? সেক্ষেত্রে নিতে পারবে। আর তারা এগুলো ছবি তুলে নিয়ে গেল, তারপরে মনে করেন যে এগুলো সেল হইলো, তারপরে আপনার কাছ থেকে নিয়ে ডেলিভারি করলো, মানে আপনার কাছে টাকা দিয়ে তো নিয়ে যাবে আর কি, অর্ডার কনফার্ম করার পর? হ্যাঁ, কনফার্ম করে নিতে পারবে, ছবি তুলে নিয়ে দেখাতে পারে, যদি তার সেটা চলে চললে পরে আমার কাছ থেকে মাল নিয়ে গেল, নিয়ে বেচতে পারবে আর কি। সেক্ষেত্রে তাদের একটু সুযোগ সুবিধা দিয়ে, সুযোগ সুবিধা, আর যে দাম বলবেন সেই দামই বললেন, আর যদি পারেন আরো একটু ছাড় টা দিয়ে দিন। অবশ্যই, যেহেতু তারা নিয়ে বেচবে তাদেরও তো কিছু টাকা, মানে ইয়াং ট্যালেন্ট অনেকে আছে এরকম, তারা দেওয়া যাবে, অসুবিধা নেই আর কি। আর এরপরে আমরা এই শার্টের পরে আপনার নভেম্বরের বা শীতের মাল বেচবো। আচ্ছা আচ্ছা, তো সেগুলো কি তারা আপনার ছবি তুলে নিতে পারবে? নিতে পারবে। ঠিক আছে, এখন আমরা কিছু দেখি। আচ্ছা, প্রথমেই আমি যদি গ্রামীণ চেকের মধ্যে দেখতে চাই, এটা একটু দেখান আমার, এই যে এই শার্টটা, এটা গ্রামীণ চেকার, এটা গ্রামীণ চেক, এটা রেটটা কত? এটা রেটটা ফুল আতা মাল আর কি, এটা 380 টাকা। 380? এটা কি কাপড়ের? এটা কটন, কটন কাপড়। হ্যাঁ, কটন। আচ্ছা, এটার মধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলো কালার আছে, এই এই সিরিয়ালে যা আছে সব কি একই দাম? হ্যাঁ, সবই একই দাম, সব একই দাম। দেখতে পাচ্ছেন এই সিরিয়ালে যা আছে গ্রামীণ চেকের মধ্যে সবগুলো কিন্তু একই দাম। আচ্ছা অচিন্তদা, আপনার এখান থেকে সর্বনিম্ন কত পিস নেওয়া যাবে? সর্বনিম্ন আপনি 6 পিস নিতে পারেন আর কি। সর্বনিম্ন 6, সর্বনিম্ন 6 পিস, 2 পিস। আচ্ছা, আপনারা কি কুরিয়ার সার্ভিস করেন? কুরিয়ার সার্ভিস, কুরিয়ার সার্ভিস কেউ যদি আমাদের মানে অর্ডার দেয়, অর্ডার দিয়ে যদি টাকা পাঠায় আমরা সেভাবে মাল পাঠাই দিই। কেউ যদি কন্ডিশনে নিতে চায়? কন্ডিশনে আমরা সেরকম দিই না আর কি, কারণ কন্ডিশনে অনেকেই নিয়ে পরে আর কি ঠিক মতন মাল নেয় না আর কি, সেই জন্য দেন। আচ্ছা, কিছু অ্যাডভান্স নিয়ে নিলেন যে 1500, কিছু অ্যাডভান্স যদি দিয়ে দেয় তখন আর কি মাল ওইভাবে দেবো আর কি। আচ্ছা, যদি কেউ অ্যাডভান্স দেয় 1500 তাহলে আপনারা দিতে পারবেন। আচ্ছা, যে এক কালার শার্টগুলো দেখতে পাচ্ছি এগুলো একটু আমাকে দেখান, এক কালার। এটা হলো আপনার শাটিং এর ভিতরে আর কি, শাটনের ভিতরে। এটা রেটটা কত? এটা আপনার বেশি, আপনার 330 টাকা। এক কালার এটা শাটন কাপড়ে, তো এই সিরিয়ালে যা আছে সব কি একই দাম? এই সিরিয়াল না, আপনার এই সিরিয়ালে এই পর্যন্ত, আর এই সিরিয়ালটা পুরো একটু কম দামে আছে কিন্তু চেকের মধ্যে, গ্রামীণ চেকের মধ্যে। তো এগুলো রেটটা কত? যে চেকটা, এই চেকটা 200 টাকা। 200 টাকা। এটা কি কাপড়ের যে দাম একটু কম? এটা লাগেন বাংলা টিটিআই বলে। আচ্ছা, তো এই লাইনে যা আছে সব হচ্ছে আপনার 200 টাকা। আর তারপরে যে এক কালারে দেখতে পাচ্ছি সলিড কালার, এটা অনেক সময় 10 টাকা কমে বেচা যায় আর কি। এটা এটা কত? এটা 190 টাকা। এটা 190 টাকা, এক কালার দেখে 10 টাকা কম। দেখতে পাচ্ছেন যে এক কালার সব জন্য একটু কম। আর এই দুই রোতে যা আছে সব কি একই? একই রেটে, একই দাম। দেখতে পাচ্ছেন এটি প্রিন্টের মধ্যে শার্টটি। আচ্ছা, এটা রেঞ্জ কত? এটা 200-210 এইভাবে বেশি আর 200-210। তো এই রোতে যা আছে সব কি 210 টাকা? সবই 210 টাকা। এই রোতে যা আছে দেখতে পাচ্ছেন সবই কিন্তু 210 টাকা। অরবিন্দ, এটা অরবিন্দ, এটা রেট কত করে? এটা লাগেন আপনার লংটা লাগেন 600। 600 এক পিস? পিস 600 টাকা, এক পিস 600 টাকা। হ্যাঁ জি, মানে খুব ভালো কাপড়, এটা ভালো আর কি। এটা রেটটা কত? এটা রেট 600 টাকা। 600 টাকা। হ্যাঁ, এটা দাম বেশি হওয়ার কারণ কি? এটা দাম আরও বেশি, আরও 20-30 টাকা কম, অনেক সময় মানে নগদে বেশি, এই জন্য 600 টাকা বেশি আর। আচ্ছা, এই যেগুলো, এটা কি একই কাপড়? এটা একই কাপড়, মানে আমি যদি বলি এই যে এই দুই রোতে যা আছে, এই দুই রেকে যা আছে এটা 600 টাকা করে, 620। এইগুলোর কি কোনো কোড আছে? না, এগুলো কোড না, এটা আমাদের মানে মুখস্থ, মানে বলদি হবে যে অরবিন। হ্যাঁ হ্যাঁ, অরবিন গিজার মধ্যে না এটা? হ্যাঁ, গিজা এক নাম্বার, এক নাম্বার, এক নাম্বার। এটা রেট কত? এটা বেশি 580 টাকা। 580 টাকা, একটু 580 টাকা। এগুলো এটার মধ্যে কয়টা কালার আছে? এটার ভিতর কালার আছে, অনেক কালার আছে, দুইটা সাইজ, দুইটা সাইজ, ML, Next, XL, এগুলো আপনার 15.5 আর 16.5।
এমনিতে আমরা যেটা বুঝি এমএল এক্সএল এমএল সেটা হলো সেমি লং, সেটা আপনার গায়ে লাগবে আমার গায়ে লাগবে না। ও তাহলে এটা কোন সাইজের? এটা লং সাইজে আমার কাছে লং সাইজের। এল এক্সএল দুইটা আছে আপনার কাছে? এল এক্সএলও আছে আর আর 15.5 আর 16.5। এই র‍্যাক, হ্যাঁ এই র‍্যাক আর হলো এটা, এই তিন র‍্যাকে যা আছে সবগুলোর দাম কত? 580। 580 টাকা করে। বাচ্চাদের বয়স হ্যাঁ এগুলো কত করে? এগুলো আছে আপনার 22, 26, 28, 30, 40, 42। এগুলো আছে 200, 240, 260। দামের উপরে সাইজের উপরে দাম? সাইজের উপরে দাম। আচ্ছা সাইজের উপরে। ওই যে আপনি হাতে যেটা ধরে আছেন এটা কোন সাইজের? এটা হলো 40 সাইজ। 40 সাইজ, এটার দাম কত? এটার দাম 280 টাকা। আর তারপরেরটা কত আছে? এরপরেরটা 40 সাইজ, এরকম দাম আর কি 280। এটা কি কাপড়ের? এটা হলো জ্যাকেট কাপড়। জ্যাকেট কাপড় 280 টাকা করে। জি। আর এই যে হোয়াইট, ওই যে ই কালারটা, ইয়েলো কালারটা, এগুলো আলোগান আপনার আছে 250 আছে 270। ইয়েলো কালারটা কত? এই যে ইয়েলো কালারটা, এটা এটা আপনার ওই রকম 260 টাকা। এটা কত এডাল বয়েজের? সাইজটা কত এটা? এটা সাইজ 40 সাইজ। 40 সাইজ, এটা রেট কত? এটা লাগে আপনার 260 টাকা, 70 টাকা। আচ্ছা কেউ যদি নেয় সাইজ মিলাই তো নিতে হবে? হ্যাঁ সাইজ মিলে 6 পিসের বান্ডিল। তো 6 পিসের বান্ডিলের দাম কি এভারেজ নাকি কম? এভারেজের দাম কত বলছেন? 270। 270 করে। পাঞ্জাবি আছে দেখতে পাচ্ছেন। আচ্ছা এই রোতে যেগুলো আছে এগুলো কত দাম? এগুলো আপনার আছে আলাদা কোনোটা, মানে এটা দামি পাঞ্জাবি তো, ইন্ডিয়ান কাপড়ের, ইন্ডিয়ান কাপড়ের, এর কোনোটা আছে 1000 পিস, 1100 পিস, 1200 পিস। আচ্ছা এটা রেট কত? এটা ধরুন 1200 টাকা পিস। 1200 টাকা পার পিস। জি। আচ্ছা পাঞ্জাবি নিলে কি 3 পিস নেওয়া যাবে? হ্যাঁ 3 পিস নিতে হবে। তিনটে সাইজ আছে। তিনটা সাইজ আছে, কি কি সাইজ? 44। তো পাঞ্জাবি এখানে আরেকটি পাঞ্জাবি আছে, দাম হচ্ছে 800 টাকা। হ্যাঁ এটা হচ্ছে নিউ আরং, এটা নাকি? হ্যাঁ নিউ আরং। নিউ আরং কালারের মধ্যে। আচ্ছা এটা রেট কত? এক কালারের মধ্যে কম্বাইন 600 টাকা। কম্বাইন, এটাকে কম্বাইন বলে? এটা 600 টাকা। এটা কাপড় গুলো কি অনেক ভালো? হ্যাঁ কাপড় ভালো। এগুলো আছে আপনার 220 টাকা। 220 টাকা করে। তো এগুলোর মধ্যে কতগুলো কালার আছে দেখতে পাচ্ছ? অনেক কালার আছে, কিছু আছে আর কি। আবার এই একটা আছে, এটা দেখেন। এটা কত? এটা লাগেন 460 টাকা। 460 টাকা এটা না? এটা কাজ করা আছে নাকি? হ্যাঁ কাজ করা আছে, খুবই ভালো দেখতে পাচ্ছেন। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনারা এখান থেকে বয়েজ শার্ট, মেন্সের শার্ট এবং বিভিন্ন ধরনের পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে পারবেন। বিশেষ করে যারা কিনা অনলাইনে কাজ করেন তারা কিন্তু এখান থেকে পাঞ্জাবিগুলো নিতে পারেন, কিন্তু কারণ এখানে খুব ভালো মানের পাঞ্জাবি রয়েছে যেগুলো আমি দেখেছি। আর আপনারা এখানে এসে সশরীরে যাচাই করে আরও দেখে নেবেন। কীভাবে আসবেন তার লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।